কথা হচ্ছে আমি এসে বাস্তব জীবনে বিয়ের পিড়িতে আসলে আমার আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে এবং আমার ফ্যামিলিরও ইচ্ছা যে আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে এবং ইনশাআল্লাহ ধুমধাম করে হবে এবং আমার যারা কাছের মানুষ বলতে গেলে আমার সব সাংবাদিক ভাই বোনেরা যারা আপনারা আছেন তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে আমি আসলে সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই এবং আপনাদেরকে জানিয়ে আমি আসলে বিয়ের পিড়িতে বসবো এই বিষয়টা আমার খুবই মাঝে মাঝে হাসি হাসি আসে এবং খুবই অবাক লাগে যে মানুষ এত বোকা কিভাবে হয় এতটা তো বোকা আসলে হওয়া উচিত না যারা আসলে বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ব্রাইডাল শ্যুট ছিল এবং সেই ব্রাইডাল শ্যুটেই আসলে আমি অংশ নিয়েছি তার ছবি কিছু ছবি আমি শেয়ার করেছি আর যারা আসলে ভুল বুঝেছে তাদেরকে আমি বোকা ছাড়া আর কিছুই বলবো না প্রথমত আমি বলতে চাই আমি আমার নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি আমি যখনই যেই দেশকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে কোনো যে দেশে যাই আমি আমার কেন জানি নিজের দেশে আসার জন্য মানে মন ছটফট করে সো ওরকম আপাতত কোনো প্ল্যান আমি করছি না এখন মাত্র ক্যারিয়ার শুরু করেছি সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছুই শোনা যায় অনেক কিছুই দেখা যায় কথা হচ্ছে আমি সেটা বলেছি কিনা আমি কি কোনো লাইভে বলেছি কিংবা আমি কি কোনো স্টেটাস দিয়েছি দেইনি সো এটা আসলে পুরোটাই ভিত্তিহীন দেখুন ভাই সমালোচনা তো হবেই একজন ভালো কাজ করছে সমালোচনা আলোচনা নিয়ে আসলে কাজটি হয় সো আমি ওরকমভাবে আমার কখনোই কোনো রাইট নেই যে আমি হিরো সিলেক্ট করব কিংবা কোনো আর্টিস্ট সিলেক্ট করব এটা আসলে টোটালি ডিপেন্ড করছে ডিরেক্টর এবং প্রোডিউসারের উপর এবং গল্পের উপর সো ডিরেক্টর প্রোডিউসার আমাকে যার সাথে পছন্দ করবে তাকেই নিবে আর যেহেতু আপনি প্রথমে বলেছেন যে যার সাথে কাজ করি তার সাথেই আসলে প্রেমের গুঞ্জন হয় সো একটা নর্মাল কাউকে নিলেও এখন প্রেমের গুঞ্জন হবে সো আমি এই ব্যাপারে কোনো কানে দিচ্ছি না কোনো পাত্তায় দিচ্ছি না আমি আমার কাজের নিজের গতিতে আসলে এগিয়ে যেতে চাই আমি আসলে দেশে ছিলাম না আমি সো সরি আমার খুবই ইচ্ছে ছিল যে শিল্পী সমিতির পিকনিকে অ্যাটেন্ড করা অনেকেই আমি ভিডিও দেখেছি ফেসবুকে অনেকে গিয়েছে আমারও ইচ্ছা ছিল বাট আমি তখন ইন্ডিয়া ছিলাম দ্যাটস ওয়াই আমি অ্যাটেন্ড করতে পারিনি